সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করেছি কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের শাকপুর মেম্বার বাড়ি চেয়ারম্যান বাড়ি সরি শাকপুর চেয়ারম্যান বাড়ি চেয়ারম্যানের বাড়িতে। আমরা শুনেছি গতকালকে রাত্রে কটার দিকে আনুমানিক 8:30 দিকে এখানে অতর্কিত হামলা এবং ওনার বাড়ির যে গড় দরজার যে বিদ্যুৎ বন্ধ করে তারপর ওনার গ্লাস জানালার যে গ্লাসগুলো আছে চতুর্দিকের গ্লাসগুলো ভেঙে ফেলছে। তো আমরা এখন এই মুহূর্তে কথা বলবো ওনার চেয়ারম্যানের নাম কি? হ্যাঁ, মমতাজ চেয়ারম্যানের পরিবার আছেন এখানে, ওনার মেয়েও আছেন, মনে হয় যে ওনার পুত্র বউ আছে, ছেলের বউ আছে। তো আমরা ওনার কাছে চলে যাচ্ছি। তো আচ্ছা, একটু আপনি আপনি মমতাজ চেয়ারম্যানের ওয়াইফ, তো একটু বলুন তো কি ঘটনাটা ঘটেছে? ঘটনাটা বিকালে একবার ঝগড়া হয়েছে। জি, ঝগড়া হওয়ার পর কাদের সাথে? কাদের সাথে ঝগড়া? তারা শুনি নি। তারা কে? এই যে নাম বাস্তু বাহিনীর লগে বাচ্চুর লগে আরো 20-30 জন আসিল ছেলে। আমি গেটে তালা দিয়ে আমার ছেলে গুলা নিয়ে এসে ওর থেকে ভাত ফাঁকা যা ফাঁসে মেলাইছে। তারপর আমরা গেট তালা দিয়ে ভিতরে ঢুকে গেছি। আমার কালকে অনুষ্ঠান আছিল, আমার ছোট ছেলে বিয়ে করেছিলাম, দিছে না। তারপরে বন্ধ করার পরে ঘরে আমি আমার ঘরে গেটে তালা দিয়ে ছেলেগুলা ঘরে নিয়ে আসছি। এই সময় মাগরিবের আজান দিছে, তারা নামাজ টামাজ পড়ছে। আমি তো একটু ঘরটা ঝাড়ু দেয় দিয়ে আমি একটু গোসল করবো, সারাদিন গোসল করতে পারি নাই, ফেরেশানি মেহমান আসিল। এমন সময় দেখি গেটের মধ্যে কি একটা ছেলে লাফ দিয়ে উঠছে। ছেলেটার নাম কি? সুজন। আচ্ছা, হ্যাঁ, বাচ্চুর ভাতিজা। উঠা তারটা টান দিয়ে সিঁড়ে গ্লাস ইয়াটা ভেঙে লাগছে, লাইটটা ভাঙার পরে দ্রুম দ্রুম করে গ্লাসে বাড়ি দিতেছে। এরপর আমার ছেলেগুলার মাঝখানে বউগুলার মাঝখানে ঢুকাই দিয়ে আমি কে তোরা হেন দাঁড়া গলির ভিতরে দিয়েছিলাম। আমরা বাড়ি বের জন্য যে রুমে যাই এই রুমে গ্লাস ভাঙি, যে রুমে যাই এই রুমে গ্লাস তারপরে আপনাদেরকে বাইরে হতে দিচ্ছে না? তো ঠিক আছে, মামলা করতে পারতেছে না, 999 বা এরকম ধরনের কোন? তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ভুক্তভোগীদের কথা, যে ওনারা এগুলো সবই আছে,